আজকে আমরা এসেছি রাজশাহী প্রাণকেন্দ্র স্টেশন রোডে অবস্থিত শুভ এন্টারপ্রাইজে। শুভ এন্টারপ্রাইজ হচ্ছে হিরোর অথরাইজড ডিলার, তারা হিরোর সব অথরাইজড বাইক সেল করে। তো আজকে আমরা যে বাইকটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে হিরোর প্রথম সদ্য লঞ্চ করা একটা বাইক, সেটা হচ্ছে হিরো ইগনিটর 125cc। তো বাইকটার সম্পর্কে আমরা পরিচিত হব, পরিচিত হওয়ার আগে আমরা পরিচিত হব শুভ এন্টারপ্রাইজের সার্ভিস ইনচার্জ সোয়াদ ভাইয়ের সাথে। সোয়াদ ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ভাই, আমরা জানতে পারি যে হিরো ইগনিটর খুব সদ্যই বাংলাদেশে লঞ্চ করছে, তো বাইকটার যদি আমরা কিছু ফিচার সম্বন্ধে জানতে চাই তো বলবেন তো অবশ্যই। জি, আমি যদি ইঞ্জিনের সম্পর্কে জানতে চাই, ইঞ্জিনটা কেমন? হ্যাঁ, আমাদের ইঞ্জিনটা হচ্ছে 125cc। জি জি জি। এবং ম্যাক্স পাওয়ার হচ্ছে 11 bhp। জি। এবং ম্যাক্স টর্ক হচ্ছে 11 Nm। 11 Nm। আচ্ছা, আমরা এই ইঞ্জিন থেকে কেমন পরিমাণে টপ স্পিড মাইলেজ পেতে পারি? এটা হচ্ছে আপনার 62 পার লিটার পাবে। মাইলেজ 62 পার লিটার, এটা হিরো ক্লেম করে নাকি? হ্যাঁ, তো হিরো ক্লেম করে। তো ইঞ্জিনের উপরে আমরা যদি ফুয়েল ট্যাঙ্কারটা দেখি, ফুয়েল ট্যাঙ্কারটা দেখতেছি যে কত সুন্দর গ্রাফিক্স আছে, আপনি যদি আমাদের সে ব্যাপারে একটু বলেন যে গ্রাফিক্সটা একটু বর্ণনা করতে, যে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর গ্রাফিক্স আছে, ইগনিটর লেখাটাও সুন্দর, তারপরে ট্যাঙ্কারের এই যে গ্রাফিক্সগুলো। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা জানতে চাচ্ছি যে টায়ার নিয়ে, টায়ার কী ব্যবহার করছে, সামনের দিকে কী টায়ার? আমাদের এগুলো হচ্ছে MRF টায়ার। MRF টায়ার। MRF এর সামনের দিকে কত, সামনের দিকে কত দেওয়া আছে? আমরা কত সুন্দর ডিজাইন করা হয়েছে। তো এরপরে আসি আমরা ব্রেকিং সিস্টেমে। তো সামনের দিকে দেখতেছি আমরা পেছনের দিকে ড্রাম ব্যবহার করা হয়েছে। তো ডিস্কের সাইজটাও তো বেশ বড় আছে। আর যদি আমি বলি যে বাইকটার ওয়েট কত, আর ফুয়েল ট্যাঙ্কারের ফুয়েল ক্যাপাসিটি মানে তেল, আর আপনাদের তো i3s প্রযুক্তি আছে তাই না? একটু যদি আমাদের i3s প্রযুক্তি দেখাতেন। এই যে i3s প্রযুক্তি আমরা পাবো হচ্ছে হ্যান্ডেল বারের উপরে, আর হ্যান্ডেল বারে আছে হচ্ছে এখন গ্রাহকদের সুবিধার জন্য চোখটা একটু ইয়েতে করা হয়েছে, আর মিটার কনসোল একটু স্টাইলিশ। তো সব মিলিয়ে বেশ ভালোই আর কি বলা যায়। এই ছিল আমাদের ইগনিটরের ফিচার রিভিউ। আমরা আবারও পরবর্তী কোনো বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।